শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে ঢুকে উল্লাসে মেতেছেন বিক্ষোভকারীরা। এই সময় রাজা পাকসেকে নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এদিকে আজকের মধ্যেই পদত্যাগপত্র জমা দেবেন প্রেসিডেন্ট গোতাবায়া। আর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে। আরও জানাচ্ছেন তানভীর জনি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রী দপ্তর দখলে নেয় বিক্ষোভকারীরা। উল্লাস করে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের দপ্তরের ভেতরে ঢুকে পড়ে হাজারো বিক্ষোভকারী। এ সময় আন্দোলনকারীরা ঢাকঢোল বাজিয়ে রনিল পাগলা গোটা পাগলা বলে স্লোগান দিতে থাকে। প্রধানমন্ত্রীর দপ্তরের চেয়ার টেবিলে বসে কেউ কেউ ছবি তুলছে, কয়েকজন সোফায় বসে বিছানা শুয়ে সেলফি তোলায় ব্যস্ত। এদিকে লঙ্কান স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজকের মধ্যেই পদত্যাগপত্র জমা দেবেন। তার জায়গায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। দায়িত্ব পেয়েই এক টেলিভিশন ভাষণে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর যা যা করা দরকার তা করার নির্দেশ দিয়েছেন। তানভীর জনি, নাগরিক।